হেরে কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না। হেরে কত সুন্দর মাদিনা, কেমনে যাব জানি না। হেরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর ফোরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাইরে নামাজ রোজা ছাইর না, মা বাবাকে ভইল না। হাইরে জান্নাত বাসি হইতে চাইলে, জান্নাত বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ নবী গো আপনার ভালোবাসায়, জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মহাবদে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লে মহাপদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মহাপদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সম্মানিত মজলিস মোহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আজকে মাহফিলে এসে খুশি হন নাই? কথা বলেন, মাহফিলে এসে কি আপনারা খুশি হয়েছেন? হয়েছে? আপনারা খুশি হন নাই? তো জিকির কার? তা আমি যে জিকির করলাম, আপনারা তো বাদাম খাইতেছেন বসে বসে। কেউ এই জায়গা হচ্ছে কিসে? আল্লাহর গোলামির জায়গা, ঠিক না? এটা কি বাদাম খাওয়ার জায়গা? হ্যাঁ, বাদাম খাইতেছেন, বুট খাইতেছেন, বাড়ির কথা চিন্তা করতেছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যদি মানুষ থেকে পরকালের বাজার করতে না পারে, তাহলে সেই বিচরণ পৃথিবীতে আসা দিয়ে আপনার আমার কোনো ফায়দা নেই। কথা বলেন, ফায়দা আছে নেই? তো আপনারা, আমি কত সুন্দর করে জিকির করলাম, আপনারা জিকির করেন নাই, বিদায় আমি কিন্তু শেষ করে দিছি। সম্মানিত উপস্থিতি, জিকির করার কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? কথা বলেন, জিকির করার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আল্লাহ বলেছেন। তা আমরা যদি জিকির, আল্লাহ বলেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এখন এটা কি কৃতজ্ঞতার প্রকাশ? কথা বলেন। এই দুষ্টামি না, এই কিসের দুষ্টামি? এটা দুষ্টামের জায়গা না। আপনারা কি আমার আলোচনা শুনবেন? আপনাদের হয়তো কষ্ট হইছে না, আপনারা আশেপাশ থেকে নিজেদের বাড়ি থেকে আসছেন, কিন্তু আমি যে কোন জায়গা থেকে আসছি ওইটা তো আমার জন্য অনেক কষ্ট হয়েছে। তা এত কষ্ট করে আসার পরে যদি আপনারা আমার আলোচনাগুলো মন দিয়ে না শোনেন, দরুদ জিকির না করেন, তাহলে এই আশা দিয়ে তো কোনো ফায়দা হবে না। কথা বলেন, হবে? কথা বলেন। আমাকে মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনীতে থেকে আলোচনা করার বিষয় দিয়েছেন, আমি সেই বিষয়ের উপরেই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি জানেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব যে আমাদের কাছে সত্যের সন্ধান দিয়েছেন, কি দিয়েছেন? সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর হাবিব যে আমাদেরকে এত কষ্ট করে দিনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, রেসালাতের বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, সঠিক পথ সরল পথ দেখিয়ে দিয়েছি, রিসালাতের বার্তা তোমাদেরকে দিয়েছি, এর বিনিময়ে আমি আমার আপন স্বজনদের কাজ, আপন স্বজনদের আহলে বাইতের আমার পরিবারের ভালোবাসা ছাড়া অন্য কিছুই তোমাদের কাছে চাই না। কত চমৎকার না কথাটা! আরো জোরে বলেন, কে বলেছে? কে? আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিবকে বলুন, আল্লাহর হাবিব যে আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন, ইসলাম পৌঁছে দিয়েছেন, এটার বিনিময় আল্লাহর হাবিব আমাদের কাছ থেকে কিছুই চায় না, চায় শুধু আহলে বাইতের মহাব্বত। চাই কি? আহলে বাইতের মহাব্বত। কথা বলে না কেন? বাবারে বাবা, আমি ওয়াজ করবো না, যেমনি কষ্ট করে আইসি এমনি আমার নাইমা যামোগা। আপনারা কথা বলেন না কেন? আল্লাহ তো কৃপণ মানুষ পছন্দ করে না, কৃপণ মানুষ দেখতেই পারে না। কি কৃপণ মানুষ আল্লাহ পছন্দ করে না? অহংকারী কেউ পছন্দ? আপনার আমার কাছে তো অহংকার করার কিছুই নাই, কি নাই? অহংকার করার কিছুই নাই। কথাকে বুঝতে পারছেন? অহংকার করার কিছু আছে? কথা বলে না, আছে? দেহ থেকে পাখি চলে গেলেই তো আপনি আমি শেষ, ঠিক না? বডি তো আসল নাই, দেহ তো আসল না, এই দেহ থেকে পাখি চলে গেলেই কি আপনি আমি শেষ? তো কোন দিন পাখি চলে যাবে এটা কি আপনার আমার জানা আছে? তার মানে কোন দিন মরণ হবে এটা কি আমরা জানি? এটা আমরা জানি না, যেহেতু জানি না, আমাদেরকে সেটা যেহেতু আমাদের জানা নাই,
তো আমাদেরকে কিন্তু সেই বিষয় সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কি থাকতে হবে? সবসময় সচেতন থাকতে হবে। কবরে যেতে হবে, কি করতে হবে? কবরে যেতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেছেন, কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি আমি আমরা কি জানি কবরটা আমাদের কি হবে? আমরা সেটা জানি না। কথা বলেন, আমরা সেটা জানি? যেহেতু আমরা সেটা জানি না, কার কি কবরটা কি জান্নাত হিসাবে পাবো না জাহান্নাম হিসাবে পাবো, তাহলে আমাদেরকে কিন্তু জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকতে হবে। যেই ব্যক্তি জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকতে পারবে, সেই ব্যক্তির কাছে কিন্তু অন্যায় অপরাধ ইসলাম বিরোধী কাজ ভালো লাগবে না। যেই ব্যক্তি মৃত্যুকে স্মরণ করতে পারবে, সেই ব্যক্তির কাছে পৃথিবীর নোংরা কাজ ভালো লাগবে না। যেই ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসবে, নবী বলেছেন, নবী আমাদের জন্য এত কিছু করেছেন, সকল সঠিক পথ দেখিয়েছেন, এর বিনিময়ে নবী আমাদের কাছ থেকে কিচ্ছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মহাব্বত। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে।